সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 2024 সালে অন্তর্ভুক্ত করার যে তথ্য দেওয়া হয়েছে সেটি ভুল জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে 2025 সালের 1 জুলাই। শিক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি আলোচনার মাধ্যমে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন। আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। নাজিব বেগের রিপোর্ট। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল সহ বিভিন্ন দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষকদের সঙ্গে সরাসরি বৈঠক না হলেও যোগাযোগের কথা জানিয়েছিলেন। শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের বৈঠক করেন শিক্ষক প্রতিনিধি দলের সাথে। ঘণ্টাখানেকের বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভুঁইয়ার কাছে প্রশ্ন ছিল, আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা। 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে, তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশনে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো। ভালো আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক। সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। কোটা আন্দোলনের অনেক দাবি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনভোগান্তি পারালে আইন তার নিজস্ব গতিতে চলবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।